লেকচার সাইনবোর্ড এখানে আল্লাহকে দেখানো হয় যে আল্লাহরে দেখবো না তে যার আল্লাহরে বলে ডাইরেক্ট পরিচয় করাই দেয় আল্লাহর লগে বলি নাউজুবিল্লাহ এই বেডে সাইনবোর্ড লাগাইছে যে আমি আল্লাহর লগে ডাইরেক্ট মানুষের কালেকশন করাই দিই বলি নাউজুবিল্লাহ কয় বট গাছে তোলো দা আমিও বইছিলাম আমি কোন দিন এত বড় হিসাব বইছিলাম এমন মাঝে মাঝে সাজেনিও মুন্না ফিসাব আর কি আল্লাহরে দেহায় কয় আমনের দেশের জনগণ বেড়ার ফাল মনে আছে তো আপনারা শ্রোতা খুব বালা মনে রাখছেন কিন্তু গিট্টা দিয়ে রাখছেন কোন কি কই কারণ আজকে ওয়াজ করুন বাংলা কারণ বাংলা ওয়াজ স্যার আপনারা বুঝতেন না বাংলা ওয়াজ করুন অসুবিধা আছে তো এইতে কইতাছে যে হিসাব রাজা মশাই আপনার দেশের জনগণ হয়েছে বেড়ার ফাল একটা যে মুখা দৌড় দেয় হগলি হেমুখা দৌড় দেয় কয় কেমনে তুই ভ্রমণ করতে হইব কয় ভ্রমণ করতাম এতে আল খাল্লা লাগাইছে লাগাইছিরা বট গাছের নিচে গিয়ে বইছে বইয়া একটা গড় তুলছে তুইল্লা টুয়া রাখছে উদাম টুয়া বুঝেন নেই গড়ে টুয়া কি রাখছে উদাম রাখছে লেখছে সাইনবোর্ড এখানে আল্লাহকে দেখানো হয় যে আল্লাহরে দেখবো না তে যার ওই হেমুন্না আর কি কথা বুঝছেন না ওই হেইটার মতন আল্লাহর বলে ডাইরেক্ট পরিচয় করাই দেয় আল্লাহর লগে বলি নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনও কইল লা তুদরিকুহুল আফসার হুজুর আসেনি লা তুদরিকুহুল আফসার বাহ্যিক কোন দৃষ্টি আমাকে স্পর্শ করতে পারবে না কার কথা আল্লাহর কথা ঈমান কোন যায় আপনি দেখেন বাহ্যিক কোন দৃষ্টি আমাকে স্পর্শ করতে পারবে না ওয়া হুয়া ইউদরিকুল আফসার আমি সমস্ত বাহ্যিক দৃষ্টিকে স্পর্শ করতে পারি সুবহানাল্লাহ বলেন এটা কার গুণ আল্লাহর গুণ এই বেডে সাইনবোর্ড লাগাইছে যে আমি আল্লাহর লগে ডাইরেক্ট মানুষের কালেকশন করাই দিই বলি নাউজুবিল্লাহ আবার কলব দৈরা সেইরা কলব জেতা কইরা দেয় কলব আল্লাহ আল্লাহ জিকির চালু কইরা দেয় রাসুলের এত কষ্টের দরকার আছিল এই বেড়ে কলব দৈরা যদি কলব জিন্দা করত ওই এই বেড়ে কইছে এইটা বলে মইরে গেছি কেন হ্যাঁ মরছে আল্লাহ নিছি কে দুর্নীতি বিশ্বাস হয় না কারণ এটা আর দুই তিনবার মরছে কথাটা বুঝছেন নি রাগ হইতেছেন আপনারা আর রাগ হইলে জান গা যা তারা রাগ আমার কথা তো লাগবো কারণ আমার কথা মিডা হইল কিছু আবার এটির মধ্যে গাইয়া আছে কথা বুঝছেন নি তো এই ফিরে ফির আল খাল্লা লাগাইয়া গিয়া বট গাছের তোলে বইয়া সাইনবোর্ড লেখছে এখানে আল্লাহকে দেখানো হয় আল্লাহরে যে না দেখবা এতে হইছে যারর সন্তান বলি নাউজুবিল্লাহ কারণ এই যে সাইনবোর্ড লাগাইছে এই বট গাছের তোলে বেড়ায় বইছে বইয়েছে সাইনবোর্ড লাগাইছে আল্লাহরে দেখায় বড় হিসাব আল্লাহরে ডাইরেক্ট দেখায় কারণ শর্ষিনা জোনপুরি সোনাখান্দা যা হিসাব আছিল হেতারা তো আর ডাইরেক্ট আল্লাহর দেখায় নাই এই বেটার মার্কেটটা বালাকরণের লাগে এই বেটা ক্লাস বাড়াইছে কথাটা বুঝছে নি সকল দিয়ে যাওয়ার লাগিয়া তো শেষ পর্যন্ত আইসেও এই লোকটা আমি যেহেন মাফিল যাই মাঝিগাছা এলাকার ভিতরে আমি সামনে বয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কর আল্লাহ কবুল করুক জান্নাতেও সামনে রাখুক বলি আমিন আপনারা সবারই রাখুক আল্লাহ দোয়া করি বলি আমিন তো যখনই এই 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 ফিসা বুজুর সাজ্জা আল খাল্লা লাগাই আসিটা যখন সাইনবোর্ড লাগাইছে এখানে আল্লাহকে দেখানো হয় আর যে না দেখবে তা যারর সন্তান এখন দেশের জনগণ একজন একজন কইরা কয় ওইন বলে ফিসা বইছে আল্লাহরে বলে দেহায় কারণ মানুষ কিন্তু নেগেটিভের দিকে ধারণা বেশি ঠিক না বেঠিক কারণ কিছুদিন আগে এক বক্তা আমরা দেশে এমন ভাইরাল হয়েছে বাস গাছ ওভারিয়ে বেড়ারা দেহানো লেগে উঠছে কারণ আমরা নেগেটিভের দিকে আমাদের আকর্ষণটা কি বেশি যখনই মনে করেন এই সাইনবোর্ড লাগাইছে সাইনবোর্ড লাগানোর পরে জনগণ সব যাইতে আছে কথা বোঝেন নি আমার বুঝতে অসুবিধা হয় খাস বাংলা কম ওয়াজ গা ওয়াজ কারণ আকিদা ঠিক না থাকলে ইমান ঠিক না থাকলে আমরা ওয়াজ হই না লাভ হইব কি ঠিক না বেঠিক বন্ধু আমার সাইনবোর্ড লাগাইয়া ওইখানে আল্লাহরে দেখায় সাইনবোর্ড লেখছে যে আল্লাহরে না দেখে এসে যারর সন্তান এখন দেশের জনগণ দেখা শুরু হয়েছে স্বামী যায় স্ত্রী যায় বন্ধু নিয়ে যায় কয়ে বট গাছের তোলে এমন একজন আল্লাহর ওলি বইছে আল্লাহরে দেখায় ওইখানে আল্লাহর সাথে ডাইরেক্ট পরিচয় করায় ওই লোকটাই আবার কয় কয়ে সাইনবোর্ড পরে নেও সাইনবোর্ডের মধ্যে লেখা যিনি আল্লাহকে দেখবেন না তিনি হইছে মা বাবার যারর সন্তান ফেস লাগাইছে নি এনো ফেস লাগছে নি এনো তো ফেস লাগাইছে এখন দেশের জনগণ যে সাইতে আছে আল্লাহরে দেখায় এখন তারা চিন্তা করতেছে এইটা যে আল্লাহরে তো দেহি না ওই গড়ের ফাইল চাইলে টুয়া উদাম আসমান ছাড়া আর কিছু দেখা যায় না ওকে বাড়িয়ে যদি হিসাবে কই যে আল্লাহরে দেখি নাই তা হইলে কইব যে আমি এইটা তো বুঝেন নাই
এখনকো দেখলে দেখছি না দেখলে নাই দূর মিশা কথা কইলে তো সারে বুঝছেনি ভক্ত কেমনে হয় বুঝছেনি ভক্ত কেমনে হয় আমরা দাউদ খান্তি কিছু কিছু আছে দেবীদের কিছু কিছু আছে আপনারা মাঝি গেছ নাইলে নাই আর কি আর থাকলেও এই তারা ভালো হইয়া যাক গিয়া আল্লাহর কাছে দোয়া করি ঠিক না বে ঠিক কারণ উপায় থাকতো না বন্ধু আমার সাইনবোর্ড লাগানো হয়েছে আল্লাহকে দেখানো হয় সব দেশের জনগণ দেখা শেষ বন্ধু বন্ধুরে নিয়ে যায় বন্ধু বান্ধবের নিয়ে যায় ওইখানে একজন পিসাব বসেছে ওইখানে আল্লাহরে দেখায় সবাই যায় রাজা আর রানিয়ে কয় আমরা বাচ্চা খেলাব কি দেশের জনগণ সব আল্লাহরে দেখলো ওইখানে বট গাছের নিচে পিসাব বইছে এই পিসাবে আল্লাহরে দেখায় আমরা আর বাচ্চা খেলাব কি ল তুই আর আমিও যাই তো দুজন যেহেতু গেছে যাওয়ার পরে ওই মন্ত্রী মশাইয়ে তো চিনছে যে এইবারে হিসাব সাজ এইবারে তো চিনছে রাজা আর রানী রে চিন্না কই সাইনবোর্ডটা ফইরা সে কিন্তু যাইয়েন সাইনবোর্ড ফইরা দেখে যে যেই কথা লেখা আছে রাজায় কয়ে তুমি আগে যাও রানীয়ে কয়ে না তুমি আগে যাও দুইজনে ফাড়াফাড়ি লাগছে শেষ পর্যন্ত রানী রে ফাড়াইছে রানিয়ে গিয়া উপরের দিকে সাইয়া দেখে টুয়া তো উদাম আসমান ছাড়া কিছু দেখা যায় না এখন রানিয়ে চিন্তা করতেছে দেশের জনগণ দেখলো মন্ত্রী মিনিস্টার যা আছে সব আল্লাহরে দেখলো আমি বাদ রইলাম আমি তো আসমানের টুয়া ছাড়া আর কিছু দেখি না টুয়ার উপরে দিয়ে আসমানের আব দেখা যায় সুতরাং আল্লাহরে দেখলে দেখছি না দেখলে নাই কোনো অসুবিধা নাই সুতরাং রাজার কাছে গিয়ে আমি খারাপ অমুনি ওই যে হেইডা অমুনি সুতরাং দেখলে দেখছি না দেখলে নাই রাজার কাছে গিয়া কয় রাজা মশাই এত সুন্দর আল্লাহ আমি জীবনেও দেখি নাই রাজার গেছে ফেটকা মুখ দিয়ে আহারে দেশের জনগণ দেখলো গড়ের বেডিয়েই তো দেখলো এখন আমার দেহনের ফালা তে কইতাছে ওকে সাইনবোর্ডটা ধরেন সাইনবোর্ড ফইরা রাজায় গেছে যাওয়ার পরে যাইয়া দেখতেছে যে টুয়া সারা আর আসমান ছাড়া কিছু দেখা যায় না তো হেতে চিন্তা করতেছে কাল্লা তো রাজা রাজত্বটাই আমার যাবো গা শেষ হইয়া কারণ সবচেয়ে বড় যারো সন্তান হবো আমি আমি তো আল্লাহরে দেখি না কিছুই এখানে দেখি না সুতরাং দেখলে দেখছি না দেখলে নাই মিশা কথা একটা কইলে তো সারে তো ওই লোকে কইতেছে কয় রানী মশাই তুমি তো আল্লাহরে দেখছো কয় আমিও দেখছি এত সুন্দর আল্লাহ এত সুন্দর আল্লাহ এমন সুন্দর আল্লাহ আর জীবনে দেখা যায় না কারণ রাজাই চিন্তা করছে দেশের জনগণে আল্লাহর লোকে পরিচয় হইল আমার রানীরও পরিচয় হইল আমার যদি পরিচয় বার্তায় বড় যারো সন্তান হবো আমি দেশের রাজত্ব চালাই আমি তো বড় যারো সন্তান আমি হইলে দেখলে দেখছি না দেখলে নাই কুদ্দুর মিশা কথা কইলে তো সারে এক মাস পরে যখন মন্ত্রী গেছে গিয়া কয় কি ব্যাপার কয় তুই প্রমাণ করলি না কয় প্রমাণ করোনের বাহির হইছে আপনার দেশের জনগণ কি আল্লাহরে দেখছে কে ওই আপনি দেখছে আর আপনার ওয়াইফে দেখছে কয় না কয় যে বট গাছের তলে বইছে এখন আসেনি সানসেন কি কয় তেদ নাই কয় বট গাছের তলে তো আমিই বইছিলাম আমি কোন দিন এত বড় হিসাব বইছিলাম এমন মাঝে মাঝে সাজেনিও আসেনি হ্যাঁ এটা মইলা গেছি গা হ্যাঁ এটা বলে মইরা গেছে গা আল্লাহ বলে এটা লইয়া গেছে গা বলি নাউজুবিল্লাহ কারণ দেখা গেছে ফ্যাট এমন কথা কি কইছি বুঝছেন নি আট দশটা বাচ্চা মহিলার ফ্যাট হইলে যেমন ওইটার ফ্যাট হইছে এমন আস্তা ঘুরে নাউজুবিল্লাহ আল্লাহ রাসুলের সাহাবাদার ফ্যাট এমন আসিল না ঠিক না বে ঠিক